नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी बिमल। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। गोपाल शेखेर जामिनेर आवेदन खारिज। तृणमूलेर बूथ भित्तिक कर्मी सम्मेलन साइथियाय। পথশ্রী প্রকল্পের সূচনা মোহাম্মদ বাজারে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বৈঠক। সিপিআইএম এর ডেপুটেশন দুবরাজপুরে। মোহাম্মদ বাজারে বামফ্রন্টের ডেপুটেশন প্রদান। গৃহস্থের বাড়িতে আগুন শিউরিতে। ব্রিজের ফাটলে আতঙ্কিত পথচারীরা। রক্তদান শিবির রাজনগরে। বাম ও কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি বোলপুরে। একাধিক গৃহস্থের বাড়িতে চুরি। চতুর্ভুজা দুর্গাপুজো মোহাম্মদ বাজারে। এবার সংবাদ বিস্তারিত। পশ্চিম মেদিনীপুরের সেন্ট্রাল জেলের ভেতর থেকে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখকে খুন করার চক্রান্তের মাস্টার মাইন্ড গোপাল শেখকে আজ বোলপুর আদালতে তোলা হয়। চলতি মাসের 10 তারিখে তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই মোতাবেক আজ তার মেয়াদ শেষ হওয়ায় পুনরায় আদালতে তোলা হয়। আসামিপক্ষের উকিল জামিনের আবেদন করলেও বিচারক গোপাল শেখের জামিনের আবেদন খারিজ করে দেন। এদিন সরকারি আইনজীবী ফিরোজ পাল বলেন, কি হলো আজ গোপাল শেখকে? গোপাল শেখের যে কেসটা, গোপাল শেখকে গত ইংরেজি 9-10 তারিখে এখানে প্রোডাকশন করা হয়েছিল। ওখানে মিদনাপুরে একটা সেন্ট্রাল জেলে ছিল। তো এই যে কেসটা শান্তিনিকেতনের, ওই কেসটাতে ও ছিল মাস্টার মাইন্ড। তো পরবর্তীকালে ওকে 9-10-এ নিয়ে আসার পর ওকে রিমান্ডে প্রেয়ার করা হয়েছিল। রিমান্ড প্ল্যানেট কোর্ট 5 দিন অ্যালাউ করেছিলেন। ডিউরিং রিমান্ড ওর কাছ থেকে আম সিজ হয়েছে এবং যা যা স্টেটমেন্ট যেগুলো বলেছে আয়োকে, সেগুলো আমাদের ইনভেস্টিগেশন যা যা ছিল সেই সাপোর্টই করেছে, করবরেট করেছে ইনভেস্টিগেশনে। আর এটা জানা গেছে যে ওই ছিল মাস্টার মাইন্ড, ওই ওখানে বসে আরেকজনকে ইনফর্ম করে যে ওখান থেকে অন্যান্য যে আসামি তাদের সঙ্গে একটা কনস্পিরেসি করে এইখানে নিয়ে আসার একটা চক্রান্ত করেছিল। এইটুকু এখনও পর্যন্ত এসেছে। এবার আজকে যে ওকে প্রোডাকশন করেছিল ওর জন্য জামিনে প্রেয়ার করেছিল, সেটা আদালত মঞ্জুর করেননি, রিজেক্ট করেছেন। এবং পরবর্তীকালে ওনার আবার একটা যে নর্মাল কোর্সে যে ডেট পড়ে সেই ডেটে ফিক্স আপ করেছে। ফিরোজ কুমার পাল, অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই জেলার প্রতিটি ব্লকে ব্লকে চলছে বুথভিত্তিক কর্মী সম্মেলন। আজ সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল, স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা, পৌরসভার প্রশাসক বিপ্লব দত্ত, ব্লক সভাপতি সাবের আলী খান সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের সাথে কথোপকথনে অংশ নেন। তিনি পুনরায় ঘোষণা করেন রামপুরহাটে মন্ত্রী আশিস ব্যানার্জি প্রার্থী হবেন এবং সাঁইথিয়ায় পুনরায় নীলাবতী সাহা প্রার্থী হবেন। শুভজিৎ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। আজ সকাল 11টা নাগাদ মোহাম্মদ বাজার ব্লকের প্যাটেলনগরের সূচনা হলো পথশ্রী প্রকল্প অভিযানের। প্যাটেলনগর অতুল ভাবিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণের সূচনা হয়।
প্যাটেলনগর এক নম্বর মেন রোড থেকে খড়িয়া হয়ে মোহাম্মদবাজার থানা পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তার ফিতে কেটে সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী তাপস সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, যুগ্ম বিডিও কমলেশ মহান্তি, মোহাম্মদবাজার পঞ্চায়েত প্রধান উমা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন মোহাম্মদবাজার পঞ্চায়েত প্রধান উমা বন্দ্যোপাধ্যায় জানান, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে পথশ্রী উন্নয়নের কাজ শুরু করেছেন তারই অঙ্গ হিসাবে আজ আমাদের মেন রোড থেকে প্যাটেলনগরে 1 নম্বর রাস্তাটা নির্মাণের কাজ শুরু হবে। কত কিলোমিটার রাস্তা এটা? 3.5 কিলোমিটার তারা উপস্থিত ছিলেন, উদ্বোধন করলো। এখানে ছিলেন জয়েন্ট বিডিও স্যার, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং আমার পঞ্চায়েতের সমস্ত স্টাফরা, আর এখানে সমাজসেবী তাপস সিনহা মহাশয়, অলোক ভট্টাচার্য মহাশয় এবং অন্যান্য আরও সমাজসেবী মানুষ এখানে উপস্থিত ছিল। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য যুব মোর্চার সদস্যদের যৌথ উদ্যোগে আভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হল আজ বোলপুর শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। জেলার 3টি মহকুমার কার্যকর্তা এবং সদস্যদের নিয়েই এই বৈঠক। সাংগঠনিক শক্তিকে বাড়ানো সহ একাধিক বিষয়ে এদিন আলোচনা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির নেতা গোবিন্দ নায়ক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজকে আমাদের ইন্টারনাল বৈঠক চলছে। আমাদের এখানে আমাদের যারা বিভিন্ন পদাধিকারীরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে করোনা প্যান্ডেমিকে বিদ্যার্থী পরিষদ কীভাবে কাজ করেছে বিভিন্ন জায়গাতে, পুরো জেলা জুড়ে কীরকমভাবে আমরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা সভা। এখানে আমাদের আজকে উপস্থিত আছেন আমাদের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী অর্গানাইজিং সেক্রেটারি গোবিন্দ নায়কজি এবং আমাদের ক্ষেত্রীয় সহ সংগঠন মন্ত্রী অর্গানাইজিং সেক্রেটারি বলি তো অপাংশু শেখর শীল মহাশয়, তার সঙ্গে জেলা প্রমুখ, জেলা সংগঠন সংগঠন মন্ত্রী এবং অন্যান্য জেলার কার্যকর্তারা। আমার নাম সমরেশ ঘোষ। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সিপিআইএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার দুবরাজপুর শাখার পক্ষ থেকে আজ দুবরাজপুর ব্লকে ডেপুটেশন প্রদান করা হয়। আজ তারা দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে একটি মিছিল করে দুবরাজপুর থানায় আসে এবং 3 দফার দাবিতে ডেপুটেশন প্রদান করে। এরপর তারা ব্লক অফিসে 12 দফার দাবিতে ডেপুটেশন প্রদান করে। সবশেষে মিছিলটি দুবরাজপুর বিএলএল আরও অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনে অংশ নেন জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, শীতল বাউড়ি, মন্টু মাহাতা সহ অন্যান্য নেতাকর্মীগণ। এদিন কৃষক সভার পক্ষে শীতল বাউড়ি জানান, আজকে সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন দুবরাজপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন দিলাম বিডিও সাহেব, দুবরাজপুর থানাকেও এবং বিএলআর অফিস। এবং আজকের এই দিনে সারা দেশেই হচ্ছে কেন্দ্রের সরকার, বিজেপি পরিচালিত যে সরকার, মোদী সরকার, তারা নতুন যে মানুষ মারা কৃষি আইন নিয়ে এসছে, যেখানে কৃষকের সমস্ত অধিকার আজকে সেখানে তারা শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে, সেই নয়া কৃষি আইন বাতিলের দাবি আমরা করছি, তার প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে এছাড়াও আমাদের এলাকার দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা দাবি করছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের শাসক দলের হয়ে কাজ করার প্রবণতা আমরা বারবার লক্ষ্য করছি। সেগুলো আমরা বলেছি যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে বিএলআর অফিসে আজকে দীর্ঘদিন ধরে চলছে বর্গাজার, তার পাট্টা রেকর্ডের জন্য আবেদন করেছে, হয়রানি হচ্ছে হচ্ছে না, সমস্ত কাজ বন্ধ, পাট্টা তাদের রেকর্ডগুলো তালিম হচ্ছে না, সমস্ত কাজ বন্ধ হয়েছে। শুধুমাত্র যারা দালাল, জমির দালাল, প্রমোটার, তাদের ওই সমস্ত কনভারসেশন কিংবা মিউটেশন এই সমস্ত কাজ করছে। দুর্ভাগ্যের বিষয় এরকম আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি বিএলআরতে, কিন্তু খুব একটা পরিবর্তন আমরা দেখছি না। এটার জন্য আমরা আজকে আরেকবার শেষবারের মতন আমরা ওয়ার্নিং দেবো। এবং যেটা হচ্ছে দুবরাজপুর শহরে রেস্টেড এরিয়া দীর্ঘদিনের আমরা দেখে আসছি, কেউ 30-40-50 টাকা রেস্ট পেতে, সেই সেই দাগগুলো আজকে নতুন করে কোন জাদু বলে আবার মালিকানা সত্য হয়ে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। আমি এরকম তথ্য দিতে পারি তো এগুলো কীভাবে হচ্ছে, কী যোগ সাজেশন হচ্ছে, সেগুলো আমরা বলবো যে এগুলো এই সমস্ত থেকে বিরত থাকুন। মানুষের, গরিব মানুষের অধিকারগুলোকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। দুবরাজপুর পৌরসভায় আমরা এই দাবিও জানিয়েছি, সেটারও আমরা বিরোধীকে জানবো।
আমরা আগে ডেপুটেশন দিয়েছিলাম এক টাকার বিনিময়ে পাঁচটি জমি যার যা বসবাস করছে কাজ জমিতে তাদের লিজ, সেই কাজটাও কত দূর এগিয়েছে সেটা আমরা জানবো। এই সমস্ত দাবি নিয়ে আজকে ডেপুটেশন আমরা জানালাম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। মোহাম্মদবাজার ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে আজ মোহাম্মদবাজারের বিডিওকে ডেপুটেশন প্রদান করা হলো। মোহাম্মদবাজার ব্লকের সামনে বামফ্রন্টের কর্মীরা কৃষক বাজার থেকে দলীয় পতাকা নিয়ে ডেপুটেশন দিতে আসেন। এদিন নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য মাধবী বাগদি, ধীরেন বাগদি, প্রভাস মাল, ফরওয়ার্ড ব্লক নেতা সুনীল রায়, আরএসপি নেতা মাখন ঘোষ সহ অন্যান্যরা। তাদের দাবি, কৃষকদের কাছ থেকে ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করে কৃষিজ দ্রব্য ক্রয় করতে হবে। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহার সহ নয় দফা দাবিতে আজকের এই ডেপুটেশন। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের বিশেষ সুবিধাগুলি হল সাধ্যের মধ্যে অত্যন্ত স্বল্প খরচে উন্নত মানের পঠন পাঠন এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি করার সুবিধা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লাইব্রেরি থেকে বিভিন্ন কোর্সের সমস্ত বই বিনামূল্যে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। উন্নত মানের কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট কানেকশন, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, স্পোকেন ইংলিশ ও স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে। কোর্স শেষে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুব্যবস্থা রয়েছে। তাছাড়া মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। প্রথম ভর্তি 50 জন ছাত্র অথবা ছাত্রীকে কোর্স ফিজের ওপর বিশেষ ছাড়ের সুযোগ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও অনেক সুযোগ সুবিধা এবং বিশদ বিবরণের জন্য খুব সত্বর আমাদের কলেজ ক্যাম্পাস অফিসে যোগাযোগ করুন। আমাদের কলেজের ঠিকানা সগর বাঁধেরশোল তাপবিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে, বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 7478275041, 8001807884, 9851306282। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। ऑनलाइन फूड ऑर्डर से परेशान? टेस्ट ऐप देता है इन परेशानियों से आराम। बारिश हो या आंधी, दिन हो या रात, ना कोई ऑर्डर कैंसिल, ना कोई लेट डिलीवरी की बात। जितना भी छोटा हो ऑर्डर, ऑर्डर पहुंचे आप तक विदाउट फेल, हर दिन हर बार। सिंस 1 ईयर लगातार विद रेगुलर ऑफर्स, इजी पेमेंट ऑप्शन, सब कुछ एक ऐप में। टेस्ट करके देखो, डाउनलोड नाउ। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয়
তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে, প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। এখন হাই স্পিড ইন্টারনেট আপনার হাতের মুঠোই। আপনাদেরই প্রিয় শহর দুবরাজপুরের আরসিএস নেটওয়ার্কে খুব কম খরচে আমরা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকি, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা দুবরাজপুর কামারশাল মোড়ের সন্নিকট, বীরভূম। আমাদের অফিসের মোবাইল নাম্বার 9434581834, এছাড়াও 9932977304, মোতাহার 9563339606, মুন্না। ফিরে এলাম বিরতির পর। শিউড়ি 2 নম্বর ব্লকের কেন্দুয়া গ্রামে আজ দুপুরবেলা একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার ফলে বাড়ির ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। অনুমান শর্ট সার্কিটের কারণেই এই আগুন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, তারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। বাড়ির মালিক সঞ্জয় সরকার বলেন যে লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, দেখলাম যখন দাদা খবর দিল বাসের পাশে বাড়ি, তখন যে দেখছি তো একবার সব আগুন একবার দরদর করে জ্বলছে, জানলে কিছু মানে করার নাই। দেখছি কল টিপে পানি নেই যে শেষে আগুনটা আমি বন্ধ করলাম, জানলে প্রচুর আগুন বলার নাই। দুটো ঘরে একবার ফুল আগুন জ্বলছে, ফুল আগুন। লোক মুখ কেউ নেই, কেউ নাই। আগুন কীভাবে লেগেছে সেটাও বুঝতে পারছি না। ওটা মোটামুটি 1 ঘন্টা আগে, হ্যাঁ 1 ঘন্টা থেকে আমি নিমেন, তারপরে 5 এগারো ডাকা হলো চলে এসছে। তারপরে আসার পরে ফোন বন্ধ হয়ে যাচ্ছে, সব পুরি ছাই হয়ে যাচ্ছে, কিছু নাই। ওটা দুটো বাড়ি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, শিউড়ি। 60 নম্বর জাতীয় সড়ক দ্বারকা নদীর উপর ডেউচা ব্রিজের ফাটল দেখা যায়। বিষয়টি স্থানীয় মানুষেরা পুলিশকে জানায়। এরপর ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বাস যাত্রীদের নামিয়ে খালি বাস পার করা হচ্ছে এই ব্রিজের উপর দিয়েই। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন, যে কোনো সময়ই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে পথচারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কি হয়েছে? এটা হয়েছে বলতে, এটা নিত্য নতুন ঘটনা কিছু নাই, এটা আজ বছর খানেক থেকে মানুষের ভোগান্তি। গত সম্ভবত বছর খানেক হলো এটাও ভেঙেছিল, এবং সেই সময়ে একটা যেটা হয়েছিল আইওয়াশের মতোই প্লেট দিয়ে এটাকে রিপেয়ার করা হয়েছিল। তাতে আমরা ওই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করি, বা আমাদেরও ব্যবসা বাণিজ্যে গাড়ি ঘোড়া চলে, তাতে আমাদের মনেও একটা আশঙ্কা থেকেই যায় যে আমরা নিজেরা বা আমাদের ড্রাইভার পরিজন বা যে সমস্ত মানুষজন, জনসাধারণ, বাস যাত্রী, নিত্য যাত্রী যারা এখানে যাতায়াত করে, তাদেরও মনে একটা শঙ্কা থেকেই যায় যে এই ডেউচা ব্রিজটা পারাপার করতে গিয়ে তারা বাড়ি গিয়ে তাদের আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে দেখা হবে কি না, সেই নিয়েও আমরা খুব সংশয়ের মধ্যে থাকি। আমার তো এখনই ব্রিজটা ক্রস করতে গিয়ে নিজেরই মনে হচ্ছিলো, বা আমি একজনকে ফোন করে বলছিলাম যে একটা লরির পিছনে যাচ্ছি, দেখো ভাই যদি ঢুকে যায় ডেড বডিটা সৎকার করো। কেন আসছি? ডেউচা ব্রিজ এখন নিজের জায়গাতে ভেঙে গেছে, পাপাই বাগদি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদ বাজার। রক্তদান জীবনদান, এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজনগরে আয়োজিত হলো একটি রক্তদান শিবিরের। রাজনগর খোদাই বাগ মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ রক্তদান শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বর্তমান করোনা আবহে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই রক্ত সংগ্রহ করা হয়। রক্তদানে এগিয়ে আসেন মহিলারাও। ক্লাবের সভাপতি শেখ শরীফ উদ্দিন বলেন,
8 বছর ধরে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আচ্ছা, আজকে এই যে রক্তদান শিবির চলছে, আচ্ছা কত বছর ধরে চলছে? এটা মোটামুটি আপনার এই বছর দিয়ে 8 বছর রানিং চলছে আমাদের। আচ্ছা, এবছর কতগুলো টার্গেট নিয়েছেন আপনারা ক্লাবের তরফ থেকে? মোটামুটি আমাদের 45 থেকে 50টা এরকম টার্গেট রেখেছি। আচ্ছা, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের ধরুন হাজারবাগ মাসুম স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরেরই মতো এবছরও আমরা এটাকে আর কি রক্তদান শিবির আর কি করেছি। এটা সামাজিক রক্তটা ইয়ে সামাজিক ব্যাপার আছে আর কি, অন্যান্য রোগ মুক্ত করার জন্যে বা আমাদের আশেপাশে যেসব রক্তের চাহিদা রয়েছে আর কি, ঘাটতি পূরণ করার জন্য যতটুকু সাধ্য আমরা চেষ্টা করছি। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? সাড়া বেশ ভালো আছে। আপনার নাম? আমার নাম শেখ শরীফউদ্দিন। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। নারী নির্যাতন সহ একাধিক দাবি নিয়ে সরব হলো বাম কংগ্রেস জোট। গতকাল বোলপুর শহরের শ্রীনিকেতন বাজারে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বোলপুর শহরের বাম ও কংগ্রেসের নেতৃবৃন্দ। উল্লেখ্য, জেলার মোহাম্মদবাজার ও মুরারয়ে নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সরব হন তারা। সুরুল এবং শ্রীনিকেতনে জংশন মোড়, বামফ্রন্টের 17টি ইউনিট, সিপিএম সহ কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস যৌথভাবে, আজ বলে নয়, যৌথ আন্দোলন বেশ কিছুদিন ধরে আমরা পথে নেমেছি, বিভিন্ন জায়গায় করেছি, সামবাটি থেকে, হসপিটাল থেকে, মুলুক থেকে, কাশীপুরের মোড় থেকে, বোলপুর শহরে তো বিভিন্ন জায়গায় হয়েছে। মূলত মোদী সরকার এবং কেন্দ্রে এবং রাজ্যে হচ্ছে দিদিমণি সরকার, যেখানে তৃণমূল সরকার, একটা বিজেপি গভর্নমেন্ট, একটা তৃণমূল গভর্নমেন্ট, উভয়ের যে রাজ্য চালানো আর কেন্দ্র চালানোর যে নীতি দিয়েছে মানুষের নিপীড়ন, তারই প্রতিবাদ। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, শ্রীনিকেতন। শান্তিনিকেতন থানার অন্তর্গত সুরুল গ্রামের স্কুল পাড়ায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ভেড়ামারি স্কুলের শিক্ষক আইনুল ইসলাম সপরিবারে বাড়ির বাইরে গিয়েছিলেন গত পরশু। বাড়ি ফিরে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় নগদ 50,000 টাকা ও 10 ভরি সোনা চুরি হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ। এদিন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সেদিন বাড়িতে ছিলাম না, ওই আমার শ্বশুরমশাই অশোক শিউড়ি গেছিলাম, তারপরে কালকে ফিরে দেখি সন্ধ্যার সময় বাড়ির তালা তিনটে লক কাটা এবং বাড়ির যে আলমারির লকার ছিল সেই লকার থেকে প্রায় 10-12 ভরি গয়না আনুমানিক আর কি, আর প্রায় 55,000 টাকা আমার কিন্তু সেখান থেকে পাওয়া গেছে আর কি। কখন আপনারা গেছিলেন এবং কোন দিন এসেছিলেন? আমরা গেছিলাম পরশু দিন সন্ধ্যায়, ফিরেছি কালকে দিন সকালে, কালকে সন্ধ্যায় ফিরেছি আর কি। নিয়ে এসে দেখেন এই অবস্থা, এসে দেখছি লকগুলো কাটা, এগুলো কাটা আর এইগুলো, মানে এই অবস্থা। কি মনে হচ্ছে, কেউ ফলো করেছে বা এরকম কিছু? হ্যাঁ, ফলো হতে পারে এরকম, আমার কিছু মনে করতে পারছি না। এখানে পাতা খুঁজতে তো অনেক উৎপাত থাকে এবং কি আমার মনে কোনো কোনো চক্রান্ত করেছে আর কি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কালকে এসেছিল রাত্রে 11:30-12টার সময়। আচ্ছা, পুলিশ আশ্বস্ত করেছে আর কি। আপনার নাম? আমার নাম আইনুল ইসলাম। অন্যদিকে দিন দুয়েক আগে একই রাতে রাজনগরের দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় রাজনগর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাজনগর থানার গৌরীবাগান গ্রামে তারাপদ দাস এবং কেশরী বেড়া গ্রামের যাদব বাগদির বাড়িতে চুরি হয় বলে জানা যায়। এই চুরির ঘটনায় বাড়ির মালিক তারাপদ দাস বলেন, আচ্ছা কি হয়েছে, আপনারা টের পাননি চুরি হলো রাতের বেলায়? না। আচ্ছা, কখন নাগাদ ঘটেছে মনে হচ্ছে? ঘুমানো অবস্থায় মানে পানি। আর কিভাবে ঢুকেছিল? ঢুকেছে আমার মনে হয় ওই দরজাটা খুলে মনে হয় ঢুকেছে, ওই কাঠিতে খুলে হবে। আপনারা কি করছিলেন তখন? আমরা তো ঘুমিয়ে গেছি, বসে যাই। আর পাশের ঘরে ঘুমাচ্ছিলেন সবাই? হ্যাঁ। আচ্ছা, কি কি জিনিস গেছে? গেছে গয়না গেছে, তারপর
টাকা পয়সা গেছে। আচ্ছা কত টাকার মতো গেছে? 25,000। আর গয়না, গয়না মিলে? গয়না গুলো গেছে, আর অঙ্গরি গেছে, দুটা কানে কানের গেছে, তারপরে সোনার রূপকাল গেছে, এই রূপকালাও গেছে। আপনার নাম কি? তারপর দাস। কি কি গেছে আপনার? আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ব্যাংকের বই, অ্যাকাউন্ট। কোন কিছু ছিল আপনার? ময়রা খেতে না, বাক্সা রাখা ছিল না, বাইরে ছিল না, বাক্সাতেই ছিল। বোলপুর থেকে অরিত্র ঘোষ, রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। মোহাম্মদবাজার এলাকার লোহাবাজারের বেনেপাড়ার দুর্গা দশভুজা নন, তিনি চতুর্ভুজা, নরসিংহের উপর অধিষ্ঠাত্রী দেবী চতুর্ভুজা। বেনেপাড়ার বেনেবাড়ির মহালক্ষ্মীকে সামনে রেখে পূজিতা হন সিংহবাহিনী দেবী। জানা যায় 1270 বঙ্গাব্দে এই পুজোর সূচনা হয়। বর্তমান মন্দিরের মাথার দুদিকে দুটি সিংহ ও মাঝে হরগৌরী অবস্থান করছেন। মন্দিরের গায়ে আলপনার অপরূপ কারুকার্য। জানা যায় সাধু পরিবারের গৌরী সুন্দরী দেবী নামে এক ধর্মপ্রাণ মহিলা স্বপ্নাদৃষ্ট হয়ে প্রায় 300 বছর আগে এই পুজোর সূচনা করেন। এ বিষয়ে সাধু পরিবারের সদস্য রবীন্দ্রনাথ সাধু বলেন, এখানে দেবীর সিংহবাহিনী রূপ পূজিত হন। এটা কতদিনের পুরনো? এটা পুরনো আমার দাদু আজকে 300 বছর আগে থেকে আমরা, আমার দাদু দাদুর বাবারা সব এইভাবেই করেছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন বলে আমরা জানতে পেরেছি? সেই আমার দাদুর মা থেকে হয়ে আছে, ওর নামে সমস্ত জমি জায়গা যা। কে তার নাম? গৌরী সুন্দরী। গৌরী সুন্দরী সাধু? হ্যাঁ, সুন্দরী সাধু। আপনাদের পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে দশভুজা নন, তিনি হচ্ছেন চতুর্ভুজা। তো এই ধরনের মূর্তি কেন? আমরা বরাবর এই দেখে আসছি স্যার, তো আমরা এইভাবেই আমরা। কি নাম আপনার? রবীন্দ্রনাথ সাধু। অন্যদিকে পরিবারের সদস্য মিতা সাধু বলেন, এটা 1270 স্যার, 1270 বঙ্গাব্দে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল। আপনাদের পুজোর বিশেষত্ব কি? অন্য পুজোর থেকে কি আলাদা? আমাদের পুজো মানে এটা তো গাড়ি পুজো, মানে ক্লাবের পুজো যেগুলো ধরুন নিয়ম রক্ষা হয়, আমাদের থেকে তার থেকে অনেক বেশি নিয়ম রক্ষা করতে হয়। আমরা প্রথমত মায়ের চারটি হাত, এই চারটি হাতে আমাদের পদ্মফুল দিয়ে সাজাতে হয়। পদ্মফুল দিয়ে সাজানোর পরে আমাদের ষষ্ঠী দিনে মায়ের পুজো শুরু হয়। হ্যাঁ, তারপরে সপ্তমী দিন থেকে দোলা আসে, দোলাতে করে মাকে নিয়ে আসা হয়, মাকে নিয়ে এসে প্রতিষ্ঠা হয়। তা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিনে আমাদের বিসর্জন হয়। অষ্টমীতে আমাদের এখানে বলিদান হয়, এটা আমাদের জমিদার আমলের প্রথা, বলিদান। সেই বলিদানের সেই পাঁঠা গায়ের রং করতে হবে সাদা, একদম পূর্ণাঙ্গ, মানে একটাও কোনো মানে রং থাকতে পারবে না, কালো রং থাকবে না, একদম পুরো সাদা। সেটিও অষ্টমীর এখানে বলিদান। আমার নাম গীতা সাধু। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভি পর্দায়। নমস্কার।